কেন্দ্রে আমার খুব প্রিয় প্রার্থী অপূর্ব অর্থাৎ আপনাদের ঘরের ছেলে ডেভিড তৃণমূল কংগ্রেসের জোড়াফোন চিহ্ন নিয়ে এবার লড়তে নেমেছেন। আমার এখানে অরিত মজুমদার, অশোক দাস, গৌতম রায়, বৈদ্যনাথ দাস, বাপি সরকার, মোশারফ হোসেন, অজয় বোরাল, সুকান্ত ত্রিবেদী, সেন্টু মুখার্জি, দেবন দাস সহ অনেকেই আছেন। আপনারাও অনেকক্ষণ ধরে কান্দির মানুষ, বড়ুয়া থেকে কেউ কেউ এসেছেন, ভরতপুর এবং সালার থেকে। আমি তাদের সকলকে নতুন শুভ নববর্ষে শুভ নববর্ষ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, সালামু আলাইকুম। আপনারা সকলে ভালো থাকুন। আমি কান্দিতে যখন আসি আমার বারবার করে একটা লোকের নাম মনে পড়ে, মানুষের নাম। মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি আমাদের সাথে ছিলেন, তিনি হচ্ছেন অতীশ চন্দ্র সিনহা। এখানকার মানুষের দীর্ঘদিনের পরিচিত মানুষ, আমায় খুব ভালোবাসতেন, স্নেহ করতেন, তাই তাদের জায়গায় আসলে পুরনো দিনের স্মৃতিগুলো কিছু কিছু মনে পড়ে যায়। আমি পুরনো যারা চলে গেছেন, আমি নিজেও একসময় কংগ্রেস করতাম, কিন্তু ১৯৯৮ সালে আমরা কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসি তার কারণ, কংগ্রেস যখন সিপিএম এর কাছে কংগ্রেসের তেরঙ্গা ঝান্ডাটা বিক্রি করে দিয়েছিল, তখন আমরা মেনে নিতে পারিনি। আমরা তাই তখন নতুন রাজনৈতিক দল বাংলায় তৈরি করেছিলাম, নাম তার তৃণমূল কংগ্রেস। জোড়াফুল চিহ্ন একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ, সবাইকে নিয়ে আমরা এই দলটি তৈরি করেছিলাম। সেদিন যে দলটি আমরা তৈরি করেছিলাম, কেউ কেউ ব্যঙ্গ করেছিলেন, কেউ কেউ কটাক্ষ করেছিলেন, এই দল সত্যি এইভাবে ঘুরে দাঁড়াতে পারবে কিনা। কিন্তু আজকে আপনাদের কাছে আমি বলি, যখন দলটা প্রথম জন্মেছিল তখন আমরা ভাবতাম কেউ কেউ হয়তো গরুতে খেয়ে নেবে, ছাগলে মারিয়ে চলে যাবে, কিন্তু এখন ২১ বছর বয়স আমাদের এই দলটার, এখন ২১ বছরের যৌবন সে একটা বটবৃক্ষে পরিণত হয়েছে। এখন তাকে গুড়িয়ে খেয়ে নেওয়ার বা তাকে মারিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, সে নিজে স্বাবলম্বী এবং শক্তিশালী। বাংলা জয় করেছে মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া নিয়ে, নব যৌবনের প্রাণের স্পন্দন নিয়ে, মা বোনেদের ভালোবাসা নিয়ে, কৃষক শ্রমিকদের শুভেচ্ছা নিয়ে, শিক্ষক শিক্ষিকা, ছাত্র যৌবন সহ সমস্ত সামাজিক কর্মী সকলের সহযোগিতা নিয়ে। মনে রাখবেন, বাংলা জয় তৃণমূল কংগ্রেস না তৈরি করলে ৩৪ বছরের সিপিএমকে আমরা হটাতে পারতাম না, যে সন্ত্রাস তারা চালিয়েছিল। আমি মুর্শিদাবাদে আগে খুব আসতাম, কান্দি বলুন, ভগবান বলা বলুন, লাল আমাদের ভগবান ভোলা লালগোলা থেকে শুরু করে হরিহর পাড়া থেকে শুরু করে বেলডাঙ্গা থেকে শুরু করে সাগরদিঘি থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে জঙ্গিপুর থেকে শুরু করে আমি অনেক এসেছি। কাটনার মসজিদের ঘটনার পরেও যখন এসেছি, হরিহর পাড়ায় পুলিশের গুলিতে মারা গেছে তখনও এসেছি, নদীর জলে পুরো বাঁশ পড়ে গেছে কত লোক মারা গেছে তখনও এসেছি। এই জেলায় আমি যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম, মান্না নসীন আমার জেলা সভাপতি ছিল, এই জেলাটা আমরা আস্তে আস্তে তৈরি করেছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য, তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর আমাদের ওই পতাকাটাকে আমরা চেনাতে পারিনি আপনাদের। তৃণমূল কংগ্রেসের যে সিম্বলটা যেটা আমি পড়ে আছি, আমাদের যেটা সিম্বল যেটা আমরা তৈরি করেছি, আমরা সৃষ্টি করেছি, সেদিন আমি চেনাতে পারিনি সময় কম থাকার জন্য। মাত্র ২২ দিনের মধ্যে নির্বাচন ছিল তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর, সেই জন্য তাই আমরা মুর্শিদাবাদ মানজয় করতে পারিনি তখন, কিন্তু এবার আমি খুশি। সেদিনও আমার বন্ধুরা যারা কংগ্রেস করতেন তারা আজ বুঝতে পেরেছে, তারা
অনেকে বেরিয়ে এসছে, বামপন্থী বন্ধুরও অনেকে বেরিয়ে এসছে যারা আমাদের সাথে, তারা বুঝতে পেরেছেন আসল রহস্যটা। এবং তারা যে মুর্শিদাবাদ, টোটাল মুর্শিদাবাদকে শক্তিশালী করেছে, ঘুরে দাঁড় করিয়ে দিয়েছে, আমার তাদের জন্য রইল অনেক অভিনন্দন। ডেভিড এমনই একজন ছেলে, আবু তাহের এমনই একজন ছেলে, এরাও কংগ্রেস করত, কিন্তু করতে গিয়ে দেখছে শুধু বঞ্চনা, লাঞ্ছনা, সন্ত্রাস। আর দুপুরবেলায় কংগ্রেস, সকালবেলায় সিপিএম, আর সন্ধ্যাবেলায় বিজেপি আর আরএসএস, তিনটে দলের সাথে কানাঘুষা করে কোন আদর্শ কখনো কোনোদিনও বাঁচে না। এই সত্যটা যখন তাদের কাছে প্রমাণিত হয়ে গেছে, ডেভিড আপনাদের এখানকার ছেলে, এখানকার এমএলএ ছিলেন, সে ছেড়ে দিয়েছে এমএলএ, কংগ্রেস থেকে পদত্যাগ করে তৃণমূল কংগ্রেসের থেকে সে আগামী দিন আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া নিয়ে লোকসভায় যাবে, আর এখানে আপনাদের মনের মতো প্রার্থী আমরা করে বিধানসভায় জিতিয়ে নেব, আমরা আমাদের কাজ করব আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া নিয়ে। বলুন না কত বছর ধরে এখানে আপনাদের এই এমপি আছেন, কত বছর ধরে কি করেছে, কি দিয়েছে, বড় বড় কথা বলে আর সারাক্ষণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নালিশ করে করে বালিশ পায়, আর বিজেপিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পালিশ করে। জিজ্ঞেস করুন কমরেডকে, কমরেড সিপিএম, বিজেপি আর তুমি, তোমরা তিনজন একসাথে চলো, চলে কি চলে না আপনারা বলুন তো। আর এস এস ওনার হয়ে কাজ করতে নেমেছে, জঙ্গিপুরে কংগ্রেসের প্রার্থী হয়ে কাজ করতে নেমেছে মুর্শিদাবাদে, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। মনে রাখবেন আমি এই আর এস কে সমর্থন করি না, যারা আগে হাফ প্যান্ট পরে খাকি জামা পরে প্যারেড করত তারা আজকে ভোগে ইজারানার হয়ে গেছে, সবচেয়ে বড় বড় ভোগিতে তৈরি হয়ে গেছে ক্ষমতার মাধুর্যে। আমি তাদের মোটেই সমর্থন করি না, আমি তাদের সমর্থন করি না। আমি একটা আদর্শ মানি, কোন আদর্শ? রবীন্দ্রনাথ যা শিখিয়েছে, নজরুল যা শিখিয়েছে, স্বামী বিবেকানন্দ যা শিখিয়েছে, পরমানন্দ মহারাজ যা শিখিয়েছেন, সারদা মা যা শিখিয়েছেন, সিস্টার নিবেদিতা যা শিখিয়েছেন, মহাত্মা গান্ধী যা শিখিয়েছেন, নেতাজি সুভাষ চন্দ্র বোস যা শিখিয়েছেন, বাবা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ যেটা শিখিয়েছেন, বাবা সাহেব আম্বেদকার যা শিখিয়েছেন, আমি বিজেপির ধামাধরা লোক নই যে তারা একটা নতুন ধর্মের আমদানি করে একটা নতুন ধর্ম, আমিও হিন্দু ধর্মের মেয়ে। বলুন দেখিনি কোনদিন শুনেছে কোন হিন্দু ধর্মের লোকেরা কাটাকাটিতে বিশ্বাস করে, ভাগাভাগিতে বিশ্বাস করে, রক্তে বিশ্বাস করে, আগুনে বিশ্বাস করে? না বন্ধু, আমরা এই হিন্দু ধর্মে জন্মগ্রহণ করিনি। আমরা যে হিন্দু ধর্মে বিশ্বাস করি তা বেদ বেদান্তর কথা বলে, তা কোরআন পুরাণ বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দাবস্থার কথা বলে, এটা মাথায় রাখবে। আমাদের বাবা মায়ের কথা শিখায়নি তুমি হিন্দু তাই তুমি মুসলমানকে ঘৃণা করো, আমার বাবা মা ছোটবেলা আমার এই কথা শেখায়নি তুমি হিন্দু তাই মুসলিমদের গিয়ে গলা কাটো, আমার বাবা মা এই কথা শেখায়নি তুমি হিন্দু তাই খ্রিস্টানদের ঘৃণা করো, অথবা তুমি হিন্দু তাই তুমি পাঞ্জাবিদের সমর্থন করো না, এই কথা আমার বাবা মা শেখায়নি, আপনারাও কেউ শেখান না ছেলে মেয়েদের। আমি বিশ্বাস করি আমি রবীন্দ্র নজরুলের বাংলার লোক, এই বাংলা আমার মাটি, এ মাটি আমার জন্মভূমি, এ মাটি আমার কর্মভূমি, এ মাটি আমার ধর্মভূমি, এ মাটি আমার পিতৃভূমি, এ মাটি আমার মাতৃভূমি, এ মাটি আমার ছাত্রভূমি, এ মাটি আমার যৌবন ভূমি, এ মাটি আমার মায়ের ভূমি, এ মাটি আমার আম্মার ভূমি, এ মাটি আমার মাদারের ভূমি, এ মাটি সর্বজন ধর্ম সমন্বয়ের ভূমি, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক এ ভগবান। এটাই আমাদের পরম্পরা, আমাদের পরম্পরা সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা মজাব এই শিখাতা, আপোষ মে বিয়ারি রাখনা, হিন্দি হ্যাঁ হাম এ মেরা ওয়াতন হ্যায়। মনে রাখবেন আমাদের ভারতবর্ষ এই ভারতবর্ষ নয়। আজকে কি চলছে ভারতবর্ষতে? এমন একটা নেতা আমরা পেলাম যে নেতা
মহাত্মা গান্ধীজিকে আদর্শ বলতে পারলেন না, না পারলেন নেতাজিকে আদর্শ বলতে, না পারলেন রবীন্দ্রনাথকে আদর্শ মানতে, না পারলেন নজরুলকে মানতে, না পারলেন বাবা সাহেব আম্বেদকারকে মানতে, না পারলেন মৌলানা আবুল কালাম আজাদকে মানতে। কাকে মানলেন? তিনি নিজেকে মানলেন। আর কি করলেন? দাঙ্গা দিয়ে যাদের হাতে খড়ি তারা আজকে দেশ চালাচ্ছে। এই দেশ কি করে চলবে, কি করে চলবে? পাঁচ বছরে আপনারা কি দেখেছেন? কি বলেছিল? পাঁচ বছরে 10 কোটি বেকার যুবক যুবতীর চাকরি দেবো। দেওয়া তো দূরের কথা, 2 কোটি ছেলে মেয়ে নতুন করে বেকার হয়ে গেল যারা সকার ছিল। পরশুদিন আমি, 2 দিন আগে আমি বাগডোগরা এয়ারপোর্টে ফিরছিলাম, প্রায় 50-60 জন ছেলে মেয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলছে দিদি জেট এয়ারওয়েজটা বন্ধ করে দিচ্ছে, আমাদের 45-50 বছর বয়স হয়ে গেছে। বলতে পারেন আমরা কোথায় যাব, আমরা কি করে বাঁচব? বিএসএনএল এর ছেলে মেয়েরা, টেলিফোন কোম্পানি আপনারা জানেন, গভর্নমেন্টের পাবলিক সেক্টর, 50,000 ছেলে মেয়ে আজকে যে কোনো মুহূর্তে তাদের চাকরি চলে যাবে। এয়ার ইন্ডিয়া মোদীবাবুর হুকুম, যারা বেশি টাকা দিয়ে টিকিট কিনবে এক্সিকিউটিভ ক্লাসে তারা চিকেন পাবে, আর নন এক্সিকিউটিভ ক্লাস ইকোনমি ক্লাসে তাকে ভেজিটেবল খেতে হবে। কেন? যার ইচ্ছে সে নন ভেজ খাবে, যার ইচ্ছে সে ভেজ খাবে। তোমরা কে ভাই? আমি কোন জামা কাপড় পরবো তুমি ঠিক করে দেবে, আমি ঘরে কি খাবো তুমি ঠিক করে দেবে, আমার মা কোন ভাষায় কথা বলবে তুমি ঠিক করে দেবে। এ নিয়ে দেশ চলতে পারে? কখনো চলতে পারে না। মোদীবাবুর অনেক গুণ, নোটবন্দি, কিষাণ আত্মহত্যা, দাঙ্গা, অনেক গুণ, এসব চলছে সারা ভারতবর্ষ জুড়ে। 12,000 কৃষক মারা গেছে, আত্মহত্যা করেছে বিজেপি সরকারের আমলে। কৃষকদের দিকে মোদীবাবু ফিরে তাকাননি, শ্রমিকদের দিকে ফিরে তাকাননি। আপনারা মুর্শিদাবাদের মানুষ জানেন না, মালদার মানুষ, কত শ্রমিককে বের দেওয়া হয়েছে, তাদের জীবন তো গিয়েছিল, তাদের ডেড বডি নিয়ে আসতে হচ্ছে। আমরা জানি পরিবারগুলোকে দুঃখ লাগে। মনে রাখবেন অনেক ছেলে মেয়ে, বাইরের ছেলে মেয়েরা আমাদের এখানেও কাজ করে, আমাদের ছেলে মেয়েরাও বাইরে কাজ করে, আমরা নিজেদের মধ্যে কোনো ফারাক মানি না, আমরা সবাইকে ভালোবাসি। আজকে মহাবীর জৈন, আজকে জৈনদের বিশেষ করে আজকে মহাবীর জৈনের জন্ম দিবস, আমরা সবাইকে সম্মান জানাই। জানিয়ে বলি যে মনে রাখবেন মোদীবাবুর আমলে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া, প্রাইস হাইক, এটা সেন্ট্রাল সাবজেক্ট, এটা বাংলার সাবজেক্ট নয়, এটা দিল্লির ইলেকশন। পেট্রোল ডিজেলের দাম 5 বছরে কত বাড়িয়েছে, নির্বাচনের আগে 2 পয়সা কমিয়ে দিয়ে বলবে 2 পয়সা কমালাম, আর তার মধ্যে যে 1,000 পয়সা বাড়াবে একবারও কি ভাবলে? সেই টাকাটা তো কমলো না। গ্যাসের দাম কোথায় উজলা, কোথায় উথালা, কোথায় উথাল পাতালা, গ্যাসের দাম 800 টাকা, ডিজেল পেট্রোল মানুষের গ্রামের বাইরে, নোটবন্দি করে জনগণের টাকা কোথায় গেল কেউ জানে না। ধন বলছি যেন ধনজন না জনধন, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি সারা দেশ জুড়ে চলছে এক হতাশা। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে নেতাদের লোকে ভালোবাসে, সম্মান করে, কিন্তু এই প্রথম আমরা দেখতে পাচ্ছি মোদীবাবুকে সবাই ভয় পাচ্ছে, বিজেপিকে ভয় পাচ্ছে, চোখের দিকে তাকালে মনে হচ্ছে কখন এক্ষুনি কি হবে, কখনো ইনকাম ট্যাক্স লাগাচ্ছে, কখনো সিবিআই লাগাচ্ছে, কখনো ইডি লাগাচ্ছে, নানা রকম ভাবে মানুষকে অত্যাচার করে বেড়াচ্ছে। ভারতবর্ষ জুড়ে দেখুন ইলেকশন হচ্ছে, তামাশা চলছে মোদীবাবুদের। অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু জগনদের হ্যারাস করছে, তামিলনাড়ুতে চলে যান স্ট্যালিনদের হ্যারাস করছে, কর্ণাটকে চলে যান কুমার স্বামীদের হ্যারাস করছে, কালকেও স্ট্যালিনের বোনের বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করেছে। অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে চিফ মিনিস্টার, তাকে কত অত্যাচার করেছে, মায়াবতীজিকে করেছে, অখিলেশকে করেছে, লাল প্রসাদ লোককে জেলে পাঠিয়ে দিয়েছে, প্রত্যেকের উপর অত্যাচার করছে, প্রত্যেকের উপর অত্যাচার করছে। মনে রাখবেন বাংলার মানুষ এখনো সুখে শান্তিতে আছেন তার কারণ
আমরা আছি বলে আমরা থাকতে কোন মানুষের উপর কোনো অত্যাচার আমরা করতে দেব না। আজকে ওরা জানে, বিজেপি জানে অন্ধ্রপ্রদেশে পাবে জিরো, অন্ধ্রপ্রদেশে বিজেপি একটাও সিট পাবে না, জেনে রাখবেন। কর্ণাটকে জেনে রাখবেন, আগে পুরো অনেকটাই সিট ছিল, এবার 60% সিট পাবে না। তামিলনাড়ুতে একটাও সিট পাবে না, পাঞ্জাবে একটাও সিট পাবে না, রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশে 60-40 হবে, উত্তরপ্রদেশে ছিল 73টা, তিনটে পাবে কিনা সন্দেহ আছে, না হয় আমি 20টাই দিলাম। বাংলায় জিরো, উড়িষ্যায়ও জিরো, দিল্লিতেও জিরো, কি করে হবে জিরো? কি করে হবে জিরো? টোটালটাই শূন্য। কাজেই দেখছে ভারতবর্ষে কোথাও পাড়া বা জায়গা নেই। উত্তরপ্রদেশে গেলে মানুষ বলছে যাও যাও অনেক হয়েছে আর না, বিহারে গেলে মানুষ বলছে যাও যাও অনেক হয়েছে বিজেপি, তোমার ভাগাভাগির খেলা আর লোক দেখানো হিন্দু হিন্দু খেলা, আমরা সবাই হিন্দু তোমার বিরুদ্ধে বলবো। মুসলিমরা বলছে জোট বেঁধেছে, হিন্দুরা জোট বেঁধেছে, শিখরা জোট বেঁধেছে, ইসাইরা জোট বেঁধেছে, সবাই জোট বেঁধেছে। তার কারণ কেউ ফ্যাসিস্ট সরকার চায় না, কেউ হিটলারি সরকার চায় না। দেশের নেতা কেমন হবে? মহাত্মা গান্ধীজির মতো নেতা হবে, মানুষকে ভালোবাসবে, জনগণ ভালোবাসবে। দেশের নেতা কেমন হবে? নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো হবে। কেমন হবে? মোল্লা আবুল কালাম আজাদের মতো হবে। কেমন হবে? আম্বেদকরের মতো হবে। কেমন হবে? মির্জাফর নয় সিরাজউদ্দৌলার মতো হবে। কেমন হবে? রবীন্দ্র নজরুলের মতো হবে। কেমন হবে? মোল্লা আবেদ, কখনো রাজেন্দ্র প্রসাদ, কখনো ভগৎ সিং, কখনো গুরু নানক, এই সমস্ত মানুষকে আমরা বিশ্বাস করি। আর এমন সব দেশের নেতা তৈরি হয়েছে সারাক্ষণ সকাল থেকে উঠলে মনে হচ্ছে কখন গব্বর সিংহেরা চলে আসবে। আগে আমরা ছোটবেলায় গান গাই, মায়েরা গান গাইতো, বাচ্চাদের ঘুম পাড়াতো, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বন গিয়ে এলো দেশে, বুলবুলিতে ধান কিনেছে খাজনা দেবো কিসে। আর এখন মায়েরা ভয় ভয় গান গায়, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো নদী এলো দেশে, সব লোকেরা ভয় পায় বাজবো আমি কিসে। আজকে মানুষ এত ভয় ভয় আছে, এই অবস্থায় দাঁড়িয়ে বিজেপিকে ভুলে তো একটি ভোটও দেবেন না। আর বিজেপির বন্ধু কংগ্রেস বাংলায় বিশেষ করে এরা টোটাল সিপিএম বিজেপির সাথে পঞ্চায়েত ইলেকশনে একসাথে করেছিল করেনি বলুন? পঞ্চায়েত ইলেকশনে একসাথে পঞ্চায়েত ইলেকশন সিপিএম কংগ্রেস বিজেপি করেছে কি করেনি? আমায় জবাব দিতে হবে। অ্যাসেম্বলি ইলেকশন সিপিএম কংগ্রেস একসাথে করেছে কি করেনি? এখানেও দেখবেন তলে তলে বিজেপি পুরো সাপোর্ট করছে কংগ্রেসকে। এটা আমার কথা নয়, এটা জনগণের কথা। তাই মনে রাখবেন, একটি ভোটও সিপিএমকে নয়, সিপিএম এর দালাল কংগ্রেসকে নয়, আর কংগ্রেস এখানে যারা আছে সিপিএম কংগ্রেসের দালাল বিজেপিকে নয়। সারা ভারতবর্ষের রাজনীতি নিয়ে আমি কথা বলছি, আমি বাংলার রাজনীতি নিয়ে কথা বলছি, যেটা সত্য। কিছুদিন আগে হাইকোর্টে বার কাউন্সিল ইলেকশন হয়েছে, আমার কাছে লয়াররা বলছিলেন সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে প্যানেল তৈরি করেছে। আর আপনাদের এখানে যিনি এমপি, আমি নাইরা বললাম সব কথা, বলতে গেলে তো আমাকে পুরো ও সারাক্ষণ সারাদা নাড়াদা করে বেড়ায়। তার সবচেয়ে বড় নায়ক তো ওরাই। এরা 2011 সাল থেকে আমরা ক্ষমতায় আসার পর সারাদা নাড়াদা করেছিল, সারাদা নাড়াদা তো তখন হয়নি, হয়েছে তো 80 সাল থেকে, 1980 সাল থেকে। সিপিএম ছিল পাওয়ারে, বিজেপির সাথে ভাব আছে বলে সিপিএম এর কাউকে ছুঁয়েছে, কাউকে গ্রেফতার করেছে করেনি, কংগ্রেসের কাউকে ছুঁয়েছে গ্রেফতার করেছে করেনি, আর আমরাই অ্যারেস্ট করেছি সারদার মালিককে, আমরাই ব্যবস্থা নিয়েছি, আমরাই কাশ্মীরের বাতালিক থেকে অ্যারেস্ট করেছি, আমরাই 300 কোটি টাকা জনগণকে ফেরত দিয়েছি। কারো বিরুদ্ধে কিছু নেই, মিথ্যে কথা অপপ্রচার করে বেড়াচ্ছে। জিজ্ঞেস করুন কংগ্রেস, তুমি এখানকার এমপি, 2011 সাল থেকে তদন্ত হবে কেন? তৃণমূল কংগ্রেস সরকার আসার সময় থেকে 1980 সাল থেকে যে সিপিএম ছিল তাকে বাঁচানোর জন্য, তাকে বাঁচানোর জন্য। আর আজ যদি তোমার নামে বলি, মুর্শিদাবাদের মানুষ তোমাকে ভয় পায় এত,
ছিল, ভদ্রমহিলা মারা গেছেন। আমাকে অরিজিৎ তার ভাই বলছিল, দিদি জানেন আমাদের খুব খারাপ লাগছে, এখন স্বামী স্ত্রী হিসেবে আমার বোনের নামটাও রাখেনি অ্যাফিডেভিটে, যেটা নমিনেশনে ফাইল করতে হয়, নাম আর নামটা দিতে পারতে মারা গেছে তার প্রথম স্ত্রী। এটা তো তথ্য গোপনও হতে পারে, প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী তুমি মুক্তি পাতে কোনো অসুবিধা নেই, তুমি যাকে ইচ্ছে যা ইচ্ছে করো পার্সোনাল লাইফে, আমার দেখার দরকার নেই। আমি চেষ্টা করবো নিশ্চয় আমার বোনের নাম বললেও সম্মান পাক। যারা নিজেদের পরিবারকে দেখে না তারা করবে আপনাদের মুর্শিদাবাদের সেবা, তারা করবে দেশের সেবা, তারা করবে জনগণের সেবা। কদিন থাকে নবরঙ্গপুরে না, কদিন থাকে বছরে, ইলেকশনের সময় আসে, তাছাড়া কোথায় থাকে তোমরা জানো? সবাই চার বছর আসেনি, তুমি বলো কোথায় থাকে অপু, তুমি জানো? আর দিল্লি ছাড়া আর কোথায় থাকে সেটা বলো? বলছে বৈদিক ভিলেজ। এটা ঠিক বলেছে, আমি ভাবছিলাম মা জানবে না, কিন্তু ঠিকই বলেছে, খবর রাখে। সুতরাং বেশি কথা আমাদের বেশি মুখ না খোলানোই ভালো। তৃণমূল কংগ্রেস অনেক সচ্চরভাবে রাজনীতি করে, আমি এদের সব লোকেদের কাছে তৃণমূল কংগ্রেসের সার্টিফিকেট আমি নেব না, আমি সিপিএম এর থেকেও নেব না, এখানকার কংগ্রেসের থেকেও নেব না, আর বিজেপির থেকেও নেব না। আর দিল্লির নেতারা যারা উড়ে আসে উড়ে চলে যায়, যখন লাল লাল গোলায় ভাঙন হয় টাকা দেয়, ভগবান গোলায় গঙ্গার ভাঙন হয় টাকা দেয়, একটা বিশ্ববিদ্যালয় দেয়, একটা হাসপাতাল দেয়, কিচ্ছু দেয় না। আমাদের সব কতদিন ধরে আপনারা চিন্তা করছেন কান্দি মাস্টার প্ল্যানের জন্য, কতদিন আপনাদের আওয়াজ ছিল? আমরা তো 450 কোটি টাকা দিয়েছি, কান্দি মাস্টার প্ল্যান খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে এবং হয়ে গেলে 5 লক্ষ মানুষ উপকার পাবেন। আমাদের গভর্নমেন্ট করেছে, কপালেশ্বরী কপালেশ্বরী আমাদেরকে লেখাই করবো, আমাদের গভর্নমেন্ট করেছে, অনেক ঘাট আমরা বাধাই করেছি, অনেক সেতু আমরা মেরামতি করেছি, আলিগড় ইউনিভার্সিটি কম ছিল না জমি দেয়নি পড়েছিল, আমার গভর্নমেন্ট এসে করেছে, আমি নিজেই ইনিশিয়েটিভ নিয়ে করেছি, নতুন বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ জেলায় হচ্ছে, আমাদের গভর্নমেন্ট কিছু না পেয়েও 3টে মাল্টি সুপার হাসপাতাল করে দিয়েছে এখানে জঙ্গিপুর দমকল দমকল এবং সাগরদিঘিতে, সাগরদিঘিতে 500 ইউনিট একটা করে দিয়েছি অলরেডি, আরো 600 ইউনিট হচ্ছে, 1000 কোটি টাকার প্রজেক্ট। এখানে ক্লাস্টারের জন্য ইন্ডাস্ট্রির জন্য স্মল স্কেলের জন্য 4000 কোটি টাকা দেওয়া হয়েছে, অনেকগুলো 17টা ক্লাস্টার তৈরি হচ্ছে, 22টা এসএন এসি হয়েছে, 24টা কিষাণ মান্ডি কর্মতীর্থ পলিটেকনিক কলেজ আইটিআই কলেজ মডেল স্কুল রাস্তাঘাট ধীরে ধীরে হয়েছে, সংখ্যালঘুদের স্কলারশিপ 60 বছরে বাংলায় 2 কোটি 60 লক্ষ ছেলে মেয়ে পেয়েছে মাথায় রেখে দেবেন তাদের পড়াশোনার সুযোগের জন্য, এবং মুর্শিদাবাদ জেলায় 26 লক্ষ, শুধু মুর্শিদাবাদ জেলায় 26 লক্ষ 2 কোটি 2 লক্ষ 7 লক্ষ মধ্যে ছেলেমেয়েরা পড়ছে, ভালো হচ্ছে, এটা আমাদের আমার গর্ব। তপশিলি ছেলেমেয়েরা প্রায় 70,000 তপশিলি ছেলেমেয়েরা শিক্ষাশ্রী স্কলারশিপ পেয়েছে, আমার কন্যাশ্রী ঘরে ঘরে, এখন আর কোনো সিলিং নেই, গভর্নমেন্ট হসপিটালে যাই পড়বে কন্যাশ্রী, কত 60 লক্ষ কন্যাশ্রী মেয়েদের সংখ্যা, তারা স্কুলে পাচ্ছে, তারা কলেজে পাচ্ছে, তারা বিশ্ববিদ্যালয়ে পড়লেও তারা পাবে, যাদের ছেলেমেয়েরা বড় হয়। জেনারেল কাস্ট যাদের কোনো সুযোগ ছিল না তাদেরও উচ্চশিক্ষা পড়বার জন্য মনে রাখবেন আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করে দিয়েছি, সবুজ সাথী সাইকেল হিন্দুও পায় মুসলমানও পায় শিখও পায় ঈশাইও পায় সিলু কাস্ট পায় সিলু ট্রাইবও পায়, কি হলো পাননি? 1 কোটি সাইকেল দেওয়া হয়েছে বিনা পয়সায়, 2 টাকা কিলো চাল দিয়ে আমরা সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা দিই আমরা, এখন আর পেট ভরা লাগে না, ওষুধ কিনতে হয় না, প্রাইভেট কিনতে গেলেও ডায়াগনস্টিক সেন্টার করে দিয়েছি, ফেয়ার প্রাইস মেডিসিন সব করে দিয়েছি, যেখানে 40% থেকে 70%
স্কিম আমরা করছি স্বাস্থ্য সাথী, ঘরের মেয়েদের নামে হবে মহিলা গার্জেন, একটা স্মার্ট কার্ড পাবেন। যারা এসএসসি তে আছে প্রায় 2.5 কোটি মানুষ, প্যারা টিচার আছে, এমনি টিচার আছে, আইসিডিএস আছে, আশা আছে, মিউনিসিপ্যালিটি আছে, পঞ্চায়েত আছে, এরকম অনেকগুলো আছে জায়গা, চিফ ভলান্টিয়ার থেকে সবাই আছে। তাদের পরিবারের মহিলা গার্জেন একটা করে কার্ড পাবে, কার্ডটা করে নেবেন দয়া করে, 5 লক্ষ টাকা করে আরো পাবেন। একটা স্কিম, সেটা হচ্ছে বাড়ির মহিলাদের হাতে থাকবে স্মার্ট কার্ড স্বাস্থ্য সাথী। সেই মহিলা যদি বাবা মা বেঁচে থাকে, তিনিও তার চিকিৎসাও করাতে পারবেন। এটা আমাদের গভর্নমেন্ট করে দিচ্ছে, এটা অলরেডি আপনাদের কাছে চিঠি গেছে, আশা করি আপনাদের যেভাবে বলা হয়েছে সেইভাবে আপনারা, এটা আগেই ঘোষণা হয়েছে, আপনারা অ্যাপ্লাই করবেন। 7.5 কোটি মানুষ, 9 কোটি মানুষের মধ্যে 7.5 কোটি মানুষ এই স্বাস্থ্য সাথী 5 লাখ টাকা করে পাবেন বছরে। কৃষি বন্ধু, কৃষকদের জমির খাজনা সব মুকুব করে দেওয়া হয়েছে। ভারতবর্ষে কোথাও নেই কিন্তু ওই ঋণ মুকুব করা বলে একটা ভাবটা মাথায় রাখবেন। ঋণ মুকুবে টোটাল কি হবে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে? আমি যদি বলি 1 লক্ষ টাকা মুকুব করলাম, আপনার তো 5 লক্ষ টাকার লোন নেওয়া আছে, কি হবে? এমন ভাবে অঙ্ক কষে কোনো লাভ হয় না। ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে। আমরা খাজনা মুকুব করে দিয়েছি, কৃষি জমিতে মিউটেশন ফি মুকুব করে দিয়েছি, এমনকি সম্পত্তির জন্য যে কোনো লোকেদের যদি তার পরিবারের নামে সম্পত্তি নিতে হয় সেই মিউটেশন ফিজও মুকুব করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, কৃষকদের শস্য বিমায় সব টাকা 100% 100% পশ্চিমবঙ্গ সরকার দেয়। 900 কোটি টাকা এই জন্য আমাদের খরচ হচ্ছে। আপনার শস্য বিমায় কিষাণ ক্রেডিট কার্ড, আপনার শস্য বিমায় পুরো কভার হয়ে গেছে। মনে রাখবেন, একটা কৃষক পরিবারে কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা সে যাতে সঙ্গে সঙ্গে পায়, তার জন্য আমরা কৃষক বন্ধু করে দিয়েছি। এছাড়াও আমরা 5,000 টাকা করে বছরে দেব 2 বছর চাষের জন্য, 2 বার করে। যার 1 একর জমি আছে 2 বারে 5,000 টাকা পাবে, যার 1 একরের কম আছে, অনেক প্রান্তিক চাষি আছে, তারাও 1,000 টাকা শুরু হবে, 1,000 টাকা থেকে তারাও পাবে। যে 1 একরের কমে পাবে না তা নয়, তারাও পাবে 1,000 টাকা মিনিমাম। সেখান থেকে রেশিও শুরু হবে 5,000 টাকার রেশিওতে তারাও পাবে। আজকে মানুষ মারা গেলে কেউ পোড়াতে পারছে না বা কবর দিতে পারছে না, এর জন্য আমরা 2,000 টাকা করে দিই। কেন দিই জানেন? আমি নানুকে দেখেছিলাম যখন 11 জন মারা গিয়েছিল, একটা সাদা কাপড় দেবার গায়ে পয়সা ছিল না সেই পরিবারগুলোর, আমি নিজে সাদা কাপড় কিনে সেই পরিবারগুলোর গায়ে দিয়েছিলাম। সেদিন থেকে আমার মনে ছিল যে মানুষ মরে গেলে তার ক্রিমেশনটা পর্যন্ত করতে পারে না, তাকে কবরে নিয়ে যাওয়ার জন্য তাকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে যে শেষ কার্য করতে হয় তার জন্য সে কোথায় পাবে যদি তার না থাকে। তার জন্য সমব্যাপী স্কিমে আমরা 2,000 টাকা করে দিই। জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের সরকার যা করে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে কেউ করতে পারবে না, এটা জেনে রাখবেন। সংখ্যালঘু মানুষরা জেনে রাখবেন, আপনাদের জন্য অনেক করেছি। 17% ওবিসি রিজার্ভেশন করে তার মধ্যে 98% সংখ্যালঘু ভাই বোনেরা ঢুকে গেছে। আপনাদের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার জন্য 1,000 কোটি টাকার স্কিম করা হয়েছে, তাতে 70,000 ছেলে মেয়েরা, কেউ WBCS হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মেডিকেলে গেছে। কিন্তু এর জন্য জেনারেল কাস্ট ছেলে মেয়েদের আমি কোনো কোটা নষ্ট করিনি, এক্সট্রা তৈরি করে দিয়েছি যাতে জেনারেল কাস্ট ছেলে মেয়েদের কোটা নষ্ট না হয়। আগে জেনারেল কাস্টের জন্য কোনো সুবিধা ছিল না, আজকে 2 টাকা কিলো চাল তারাও পায়, বিনা পয়সায় চিকিৎসা তারাও পায়, সবুজ সাথী সাইকেল তারাও পায়, উচ্চ শিক্ষার সুযোগ তারাও পায়। সব ধর্ম সব কমিউনিটি সবাইকে নিয়ে এই কাজটা আমরা করেছি। আমি তাই আপনাদের কাছে বলবো, আগামী দিন উন্নয়নের ধারাকে ধরে রাখবার জন্য আপনারাও একটা সিদ্ধান্ত নিন। কেন বারবার বহুবার যারা অনাচার করে, যারা অত্যাচার করে, যারা সন্ত্রাস করে, তাদের দয়া করে এবার ভোটটা দেবেন না। আর তৃণমূল কংগ্রেসের ভোট, আমি যারা কংগ্রেসের বন্ধুরা এখনো কংগ্রেসে আছেন তাদের বলবো, বাংলায় অন্য পার্টিকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না। সিপিএম এর বন্ধুদেরও বলবো, অন্য পার্টিকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না।
আর বিজেপির হাতকেও শক্তিশালী করতে যাবেন না। এটা সাল হচ্ছে 1426। 2019 আমাদের স্লোগান বিজেপি হবে ফিনিশ, আর 1426 বাংলার মানুষ বলছে 42-এ চাই 42। 42-এ 42টা সিট আমাদের চ্যালেঞ্জ। কেন চ্যালেঞ্জ? মোদিবাবুরা জানে সারা ভারতবর্ষে হারবে, বাংলা ইধার উধার করে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় ভাষণ দিয়ে বেড়াচ্ছে, অনেক সিট পায় বাংলায়, আর এখানে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবে? জিজ্ঞেস করুন, হিন্দু তোমরা কোথায়? আসামে যে 22 লক্ষ হিন্দু বাঙালির নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছ এনআরসির নামে, তখন একবারও মনে হয়নি এরাও কি হিন্দু পরিবারের লোক? নিজের বেলায় কাজের বেলায় কাজী আর কাজ ফুল হলে পাজি। 40 লক্ষ লোকের মধ্যে 22 লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ দিয়েছ, বাদ বাকিটা মুসলিমদের নাম বাদ দিয়েছ, কিছু বিহারীর নাম, কিছু পাহাড়ির নামও বাদ দিয়েছ। তো বাদ দাও নি? আমরা হিন্দু ধর্ম ভালোবাসি না, আমরা সব ধর্ম ভালোবাসি। কেন ভালোবাসি জানেন? আমিও সকালবেলায় আমিও চণ্ডী মন্ত্র পাঠ করে আসি, আমার মা তো বলেনি তুমি করবে না, দুর্গা পুজো আমরা করি না। এই যে মোদিবাবু দল এসে মিথ্যে কথা বলে, এখানে নাকি দুর্গা পুজো হয় না, কি হয় কি হয় না? আমার ইয়াং ভাই বোনেরা বলো তো, হয় কি হয় না দুর্গা পুজো বাংলায়? আরে চলে বলো, হয় কি হয় না? না হলে বলবে হবে না। সরস্বতী পুজো হয় কি হয় না? কালী পুজো হয় কি হয় না? রমজান মাস হয় কি হয় না? বড়দিন হয় কি হয় না? সব প্রোগ্রামই হয়। তাহলে মোদিবাবু বাংলার লোককে এত ভুল ভাববেন না, বাংলার কালচার হচ্ছে হিন্দুরা পুজো করছে, মুসলিমরাও সাথে আছে, মুসলিমরা ঈদ করছে, হিন্দুরাও সাথে আছে। আমি এমন কোনো ইফতার দেখিনি যে ইফতারে কয়েকটা হিন্দু ভাই বোন বসে মুসলিমদের সাথে ইফতার করছে না। আমি এমন কোনো দুর্গা পুজো দেখিনি যেখানে সর্বধর্ম মুসলিম ধর্মের লোকেরাও যায় না, আমরা সবাই মিলেমিশে করি, এটা আমাদের বিশেষত্ব। আমি তো গর্ব করে বলি, আমি মায়ের ফুলে যখন করি আমি বলি ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আবার আমি যখন ইফতার পার্টিতে যাই আমার সংখ্যালঘু ভাই বোনেরা যখন দোয়া চায় আমিও দোয়া চাই, চেয়ে বলি আল্লাহ তাআলা দোয়া করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো। আমি বড়দিনে যাই চার্চে, আমার খুব ভালো লাগে। আমি চার্চে কি ওরা যখন বলে বাইবেল থেকে পড়ে আমিও বলি গড ইজ গুড, গড ইজ গ্রেট। আমি গুরুদুয়ারে যাই, ওরা আমাকে হালুয়া দেয়, আমার খুব ভালো লাগে। আমি জৈন মন্দিরে যাই, আমি বুদ্ধ মন্দিরে যাই, সব জায়গায় যাই। এটাই আমাদের পরম্পরা, এটাই আমাদের মাটি। এই মাটি মনে রাখবেন, এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার তিস্তা, এ মাটি মোদের সর্বধর্ম, এ মাটি শেখায় রাস্তা, এ মাটি আমার জন্মভূমি, এ মাটি আমার কর্মভূমি, এ মাটি আমার ভালোবাসা, এ মাটি আমার ভিশান, এ মাটি আমার দিশা, এ মাটি আমার আশা। এই মাটিতেই জন্মেছি, এই মাটিতেই মরতে চাই। যতদিন বেঁচে থাকবে ভাগাভাগি করতে দেব না, বাংলাকে বিপদে পড়তে দেব না, ছাত্র যৌবনকে বিপদে পড়তে দেব না, মা বোনের সম্মানহানি করতে দেব না, শ্রমিক কৃষককে অত্যাচারিত হতে দেব না। আর কোন ভাগাভাগি নয়, আমরা ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ। তাই আপনাদের কাছে বলব, বদলে দিন, বদলে দিন দিল্লির সরকারটাকে, বদলে দিন, পাল্টে দিন, পাল্টে দিন মোদিবাবুদের, পাল্টে দিন, উল্টে দিন, পাল্টে দিন বিজেপি সরকার, ফেলে দিন। 5 বছর অনেক কষ্ট দিয়েছে মানুষকে, একটা করে ভোট দেবেন তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলে আর বলবেন বিজেপি তোমায় ডাকলাম, একটা করে ভোট দেবেন আর গিয়ে বলবেন কংগ্রেস তুমি এখানে বিজেপির সাথে আঘাত করেছো তোমার একটা ডাকলাম, একটা করে ভোট দেবেন আর সিপিএম আর এসপি ফরাক ব্লককে বলবে অনেক বিজেপি দালালি করেছো, আর না আর না ডাকলাম ভালো করে। অপূর ডেভিডের সিম্বলটা 2 নম্বর সিম্বলে আছে, ভিকি মনে রাখবেন। এবং যদি আগামী দিন ভারতবর্ষ করতে হয় তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে ভারত সরকার হবে না, এবং তৃণমূল কংগ্রেস মনে রাখবেন বাংলা এবং ইউপিএ আগামী দিন দিল্লির সরকার তৈরি করবে। আমরা সবাইকে বলবো দিল্লিতে মায়াবতী জি, অখিলেশ, অজিত সিং ওদের সবাই ভোট দিন ঐক্যবদ্ধভাবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুলে ভোট দিন। বাংলা এবং ইউপি আমি যদি এইটুকু বুঝে থাকি
আমরাই সরকার গঠন করব, যে সরকার মোদীবাবুদের নয়, বিজেপির নয়, অন্য কারো নয়, সারা ভারতবর্ষে ঐক্যবদ্ধ সরকার হবে, মানুষের জন্য কাজ করবে। আমি এটুকু বলে আপনাদের সকলকে বলবো, জানেন তো পাঁচ বছর আগে মোদীবাবু ছিল চাইওয়ালা, এখন বলছে আমি চৌকিদার। কি চৌকিদার ভাই আমার জানা নেই, আসল চৌকিদারকে আমি সম্মান করি। চৌকিদার কি, চৌকিদার কে হয় আমি বলছি না কিন্তু মানুষ বলছে, চৌকিদার কে হয়, চৌকিদার কে হয়। তো আমাকে চৌকিদার চাইয়ে না দেশ কা নেতা চাইয়ে, আমরা বফাদারি চাইয়ে, চৌকিদার নয়, আমরা দেশের জন্য দেশের বফাদারি চাইয়ে, দেশের বফাদার চাই যে দেশকে রক্ষা করবে, সব মানুষকে রক্ষা করবে। মনে রাখবেন এর জন্য আগামী দিন ভোটটা জোড়া ফুলে তৃণমূল কংগ্রেসকে দিন, কোন উৎসব বা কোন অপপ্রচার বা কোন চক্রান্তের কাছে মাথা ঘুরাবেন না। এনআরসি চান না তো, এনআরসি চান না তো, কারা এনআরসি চান হাত তুলুন তো, এনআরসি চান কি চান না? বিজেপির কাজ কিন্তু সব তাড়িয়ে দেওয়া, সবার নাম বাতিল করে দেওয়া। আসামে দেখছেন মায়ের নাম আছে ছেলের নেই, হাজবেন্ডের নাম আছে ওয়াইফের নেই, দুঃখে আত্মহত্যা করছে সব। আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, কংগ্রেস দাঁড়ায়নি, সিপিএম দাঁড়ায়নি, আমরা দাঁড়িয়েছি। আর বলছেন নাগরিকত্ব বিল, নাগরিকত্ব বিল কি জানেন? আপনি নাগরিক আছেন, আপনাকে পাঁচ বছরের জন্য বিদেশি হয়ে যেতে হবে। আমি নাগরিক, পাঁচ বছরের জন্য আমাকে বিদেশি হতে হবে, তারপরে ওনারা নিজেরাই থাকবেন, উনি আর কাকে নাগরিকত্ব দেবেন? আমরা কি নাগরিক নই? এখানে বসবাস করি, আমার বাড়ি আছে, আমার ঘর আছে, আমার ভোটার লিস্টের নাম আছে, আমার চাকরি ক্ষেত্রে আমার কার্ড আছে, আমার স্কুল কলেজের সার্টিফিকেট আছে, কারো বা রিক্সার লাইসেন্স আছে, কারো বা হকারের লাইসেন্স আছে, কেউ বা স্কুলে কাজ করে, কেউ বা মাঠে কাজ করে, কেউ বা শ্রমিকের কাজ করে, কি আমরা নাগরিক নই? নতুন নাগরিক হতে হবে, মানে আমরা যারা আসল নাগরিক, সব বিচারিত করে মোদীবাবু সবাইকে বিদেশি বানিয়ে দেবে, সেটা হবে না বাবু, ও গুড়ে বাকি, সেটা হবে না, চলবে না, অন্যায় টিকবে না, বন্দি জনগণের আদালতে এই উনিশেই হতে হবে বন্দি। তৈরি থাকুন, জবাব চাই জবাব দাও, কৈফিয়ত চাই কৈফিয়ত দাও। আমি এটুকু বলে, আমার আরো মিটিং আছে, আপনাদের সকলকে দেখছেন তো দু মাস ধরে ইলেকশন, সব কাজ বন্ধ করে শুধু ইলেকশনের প্রচার করে বেড়াও, দু মাস ধরে ইলেকশন, মোদীবাবুরা শুধু সময় মতো ঘুরে বেড়াবে বলে তাদের মতো করে বানিয়েছে লিস্ট। তাই আপনাদের সকলকে মায়েদের আমার অনেক প্রণাম, মায়েদের আমার অনেক সালাম, আমার অনেক সম্মান আমার বোনেদের জানিয়ে, ছাত্র যৌবনকে নতুন ভোট, নতুন সরকার গঠন করবার জন্য এগিয়ে আসার, নতুন ঘর দেখানোর স্বপ্ন নেওয়ার জন্য আবেদন জানাবো। আমার ভাই বোনেদের সকলকে আমার অভিনন্দন, ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় বাংলা, জয় ভারত, জয় মামাটি মানুষ জিন্দাবাদ, জয় মামাটি মানুষ ধন্যবাদ, জয় আপনাদের হবে, জয় 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 হে, অনেক ধন্যবাদ, নমস্কার, আবার দেখা হবে, ভালো থাকুন, শুভ নববর্ষ, এবং যাদের রমজান মাস আসছে আগাম রমজান মাস মুবারক জানিয়ে যাই, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। ও আমি তো আমার প্রার্থী ভুলে গেলে হবে, ডেভিড কি ভুলে গেলে হবে? আপনাদের ঘরের ছেলে সব কটা ভোট যেন ডেভিড পায়, এবং ওই পর্বে, ওই পর্বে মনে রাখবেন কখনো কখনো অসুর বধ করবার জন্য মা দুর্গার আবির্ভূত হয়, কখনো কখনো অসুর বধ করবার জন্য জাহান্নামের অসিনারা জন্ম নেয়। মনে রাখবেন অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। আর এই মুর্শিদাবাদ জেলাকে যদি সত্যি ভালো করে শান্তিতে থাকতে হয়, উন্নয়নে থাকতে হয়, অগ্রবর্তী হতে হয়, বাংলার মেইনশোতে থাকতে হয়, ভারতবর্ষের মেইনশোতে থাকতে হয়, তাহলে বহরমপুর কেন্দ্রে অপূর্ব, জঙ্গিপুর কেন্দ্রে খালেদ ভাই, খলিল রহমান, এবং মুর্শিদাবাদ কেন্দ্রে আবু তাহেরকে জোড়া ফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। জয় আপনাদের হবে, জয় মা, জয় হে।
থেকে